হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা উপজেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকার করেছিলাম বিজ্ঞান মেলায়। তো আমরা প্রথম স্থান অধিকার করার পরে আজকে আমরা জেলা পর্যায়ে যাব এটার চূড়ান্ত ফলাফল দেওয়ার জন্য। তার জন্য আমি সকাল 6:50 ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে আমি বাসা থেকে বের হলাম এবং রেডি হয়ে বের হওয়ার পরে আমি একটি ইজি বাইকে চড়ে আমাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা রওনা হতে হতে আমাদের ফুল 7:15 বেজে গিয়েছিলো আমাদের বাড়ির থেকে বের হতে। তো আমরা ইজি বাইকে যেতে যেতে আমাদের ফুল 5 মিনিট লেগে গেছে। আমাদের স্কুলে আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো আমাদের স্কুলের নাম তো বলাই হলো না, আমাদের স্কুলের নাম হলো পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়। এটা একটি উন্নত এবং বেশ পুরাতন একটি স্কুল, স্কুলের বেশ সুনাম রয়েছে। আমাদের স্কুলটি একটি SSC কেন্দ্রিক স্কুল, যার কারণে SSC এবং JSC পরীক্ষা আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়। তো আমরা প্রজেক্টটি পরীক্ষা করে দেখলাম যে কোথাও ত্রুটি হয়েছে কি না। তো আমরা যে ব্যাটারিগুলো এখানে কানেকশন করেছিলাম সে ব্যাটারিগুলো এখানে ভালোভাবে চেক করে নিয়েছি। তার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি যে কেউ কোনো কিছুতে বাদ পড়েছে কি না বা কোনো কিছু আমাদের নিতে বাদ পড়েছে কি না। তো আমরা রেডি হতে হতে আমাদের যে গাড়ি, মানে আমাদের প্রজেক্টটা বেশ বড়, সেজন্য আমরা এটা পিক আপে করে নিয়ে যাচ্ছি। তার জন্য আমরা একটি ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছিলাম এবং মজা করছিলাম। তো আমরা দেখতে দেখতে প্রায় 10-15 মিনিট মজা করার পরে আমাদের প্রজেক্টটা আপনাদের একবার ফাঁকে দেখায়নি যে আমাদের প্রজেক্টটা কী তৈরি করেছি। আমাদের প্রজেক্টটা মূল হলো আধুনিক শহর। তো আমাদের আধুনিক শহরে ট্রেন আসলে অটোমেটিক ব্যারিকেড উঠে যাবে এবং ট্রেন চলে গেলে অটোমেটিক ব্যারিকেড পড়ে যাবে বা অন হবে। তো আমাদের প্রজেক্টটাতে যাবতীয় আধুনিক শহরে যা যা থাকা দরকার আমাদের প্রজেক্টে তাই তাই রয়েছে। আমাদের সব প্রজেক্টে রয়েছে নিরাপদ সড়ক, আমাদের রাস্তার যখন ইউটার্ন থাকে তখন এই পাশ থেকে গাড়ি গেলে ও পাশে বোঝা যায় না, সেজন্য আমাদের প্রজেক্টে এই পাশ থেকে গাড়ি গেলে ওই পাশের সংকেত এবং বাঁশি বাজবে এবং ওই পাশ থেকেও গাড়ি আসলে আমাদের প্রজেক্টে আমাদের বাঁশি বাজবে। মানে গাড়ি যখন ইউটার্ন নেবে তখন আমাদের গাড়ি এই পাশে থাকলে আমাদের বাঁশি বাজবে বা ওই পাশ থেকেও গাড়ি আসলে বাঁশি বাজবে, যাতে সতর্কই বুঝতে পারে। আরও রয়েছে আমাদের প্রজেক্টে সোলার স্ট্রিট লাইট, যার দ্বারা দিনের মেলা বেলা বা সূর্যের আলোতে আমাদের প্রজেক্টটা চার্জ হবে এবং রাতের বেলা অটোমেটিক জ্বলে উঠবে। আরও রয়েছে বাড়ি, বাড়ির উপরে রয়েছে বজ্রপাত নিরোধক দণ্ড এবং বৃষ্টির পানি সংরক্ষণ, যার মাধ্যমে আমাদের বৃষ্টি যখন হবে আমাদের বিশুদ্ধ পানি সংরক্ষণ করতে পারবো আমরা বৃষ্টি পানি সংরক্ষণ প্রজেক্টের মাধ্যমে। আমাদের বাড়ির মধ্যে রয়েছে ভূমিকম্প প্রোটেক্ট অ্যালার্ম, যার সময় ভূমিকম্প হলে আমাদের বাড়িতে অ্যালার্ম দিবে। অ্যালার্মের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের বাড়িতে ভূমিকম্প হচ্ছে। তার জন্য আমাদের ভূমিকম্প অ্যালার্মটি ঠিক সাইডে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাজিয়া মাধ্যমিক বিদ্যালয় নামের আমাদের স্কুলটি। তো আমাদের স্কুলের মধ্যে রয়েছে সক্রিয় ফায়ার অ্যালার্ম, যার মাধ্যমে আগুন ধরলে আমাদের অ্যালার্মটি দিয়ে বুঝিয়ে দেবে যে এখানে আগুন ধরেছে এবং সাথে সাথে মোটর থেকে পানি বের হবে। তো আমরা সব কিছু চেক করে আমরা গাড়িতে রওনা দেব। তার জন্য আমরা গাড়িতে উঠবো। তো আমরা এখানে 5 জন গিয়েছিলাম, সেজন্য আমরা এখানে 5টা চেয়ার নিয়েছিলাম এবং আমরা ওঠার সময় একটু স্টাইল দিয়ে উঠেছিলাম, যেটা একটি বিনোদন বলতে পারেন। আমরা গাড়িতে উঠে সব কিছু চেক করে নিলাম যে সব কিছু আমরা নিয়েছি কি না। এখানে আমাদের ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রজেক্টরের স্ক্রিন সহ যাবতীয় মাল্টিপ্লাগ, আমাদের মোবাইল চার্জার, অ্যাডাপ্টার সহ যাবতীয় সব আমরা নিয়েছিলাম এবং আমরা স্কুল থেকে এভাবেই একটু মজা নিতে নিতে বের হয়েছিলাম। তো দিনটি ছিল খুব ভালো এবং এখানে আমার একটা ছবি তুলতে বলেছিলাম, তিনি ভিডিও করে দিয়েছে, তাতে করার কিছু নেই। তো আমাদের স্কুলটার লোগো আপনারা আরেকবার দেখে নেন। তো আমরা স্কুল থেকে রওনা দিই ঠিক 7:35। তো বাজারের লোক এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছিলো যে আমরা বাইরের জগতের এলিয়েন যাচ্ছি মনে হয়। তো আমরা হঠাৎ পিক আপে আজকে প্রথম গিয়েছিলাম, মানে জীবনে আমরা পিক আপে প্রথম যশোরে যাই আজকে। তো আমরা আমাদের এই পাজিয়া বাজার থেকে রওনা দেওয়ার সময় যারা চেনা পরিচিত ছিল তারা এমনভাবে লোক দিচ্ছিল যে আমরা বাইরের জগতের এলিয়েন। তো আমরা আমাদের একটি ভিতরের রাস্তা ছিল যেটার মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব দ্রুতই আমরা যশোরে পৌঁছে যাব, সেজন্য আমরা সেই ভিতরে শর্টকাট রাস্তাতে নিই এবং পিক আপ এত জোরে চালাচ্ছিল যে কল্পনার বাইরে 120-90। তো ফাঁকা রাস্তা ছিল সেজন্য এত টান দিয়েছিল।
তো এই ব্রিজটা আমাদের খাস ভালোই লেগেছিল, কেননা এই ব্রিজটাতে যখন টান নিয়েছিল আমাদের প্রজেক্টটা আমরা সবাই পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমরা একটু মজা নিতে নিতে রাস্তায় বের হয়েছিলাম, তো বের হতে হতে এখানে রাস্তায় সবাই স্কুলে যাচ্ছিলো আর আমাদের দিকে হঠাৎ এরকমভাবে লোক দিচ্ছিলো যে আমরা যেন বাইরের জগতের এলিয়েন। তো আপনারা দেখুন যে আমরা কীভাবে যাই। আমাদের এই পিছনের এই মোটরসাইকেল চালককে আমাদের দেখে অনেক স্লো করে গাড়ি চালাচ্ছিল, সেজন্য আমাদের পিছনে পিছনে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল লোকটি গিয়েছিল। আমরা কী নিয়ে যাচ্ছি সে সম্পর্কে শুনতে শুনতে আমরা গিয়েছিলাম এবং মজা করতে করতে গিয়েছিলাম। তারপরে আমরা যশোরের যে মেইন শহর বলতে পারেন, তো আমরা সেই শহরে প্রবেশ করি এবং জ্যামের কারণে এখানে আমাদের অনেক সময় লেগে যায়, প্রায় 20-30 মিনিট আমাদের জ্যামের ভিতরে পড়ে থাকতে হয়, যার কারণে আমাদের একটু সময় লস হলেও আমরা একটু দেরি করে পৌঁছাই। তো আমরা এখানে যশোরের যে জেলা স্কুল সেখানে আমরা চলে আসি ঠিক 9:30। আমরা এখন বিলে এসেছি, বিলে প্রচণ্ড বাতাস, সেজন্য সাউন্ডের সমস্যা হতে পারে। তো আমরা বিজ্ঞান মেলায় যে ভিডিওটুকু করব সেই সময়টুকু পাইনি, কেননা আমাদেরও তো প্রজেক্ট ছিল, সেজন্য আমরা ভিডিওটা কতটা গুরুত্ব দিতে পারি নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা যেটুকু ভিডিও করেছি আর কি চলে বা যে কোনো চলে হলেও সেটুকু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আসলে প্রায় স্কুলটা 2-3 তলা আর প্রতিটা রুমেই প্রায় 10-20টা প্রজেক্ট, মোট 166 প্রজেক্ট ছিল। তো প্রজেক্টগুলো আমরা শেষ করে আমাদের নিজের প্রজেক্ট আমরা সাজিয়ে আমরা অন্য প্রজেক্ট দেখার অতটা সময় পাইনি, তাও আমরা যেটুকু পেরেছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখে যাচ্ছেন যশোর জেলা স্কুলে চলে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হয়েছিল আমাদের প্রজেক্টটা ঘর বাছাই করা এবং ঘরের ভিতরে প্রবেশ করিয়ে সব কিছু ঠিকঠাক করে নেওয়া এবং সব কিছু ভালোভাবে চালিয়ে দেখা। তার জন্য আমরা প্রজেক্টারে দেখিয়েছিলাম এবং আমরা কী কী বলেছিলাম এবং সবাই আমাদের প্রজেক্ট দেখতে আসছিলো, সেজন্য আমরা এখান থেকে উঠতে পারি নাই। সেজন্য আপনাদের পুরো বিস্তারিত যতগুলো স্কুল এসেছে সবাই তা দেখাতে পারিনি। আমাদের মোট 164 স্কুল এসেছিলো সম্ভবত। তো আমাদের 164 স্কুলের মধ্যে আমরা যতগুলো স্কুল ঘুরেছিলাম আমরা 10-20টা প্রজেক্ট দেখেছিলাম, মানে আমাদের স্কুলটা 3-4 তলা ছিল, সেজন্য আমরা ভালোভাবে ঘুরতে পারিনি। তাই আমরা 10-20টা প্রজেক্ট দেখেছিলাম, যাদের প্রজেক্ট ভালো লেগেছিল তো আপনারা দেখেন যে আমি কী কী প্রজেক্ট দেখেছিলাম। তো এখানে আমাদের ভিডিও করা দেখে সবাই এমনভাবে লুক দিচ্ছিল যে আমরা যেন ভিডিও করে একটা অপরাধ করে ফেলেছি। যাই হোক, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জেলা স্কুলের একটি সিনিয়র গ্রুপ যা নিজেদের স্কুলে নিজেরাই প্রজেক্ট দিয়েছে, তাদের কোনো কষ্ট করে প্রজেক্ট আনতে কষ্ট হয়নি। তো এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই জোন যার মাধ্যমে আপনারা ফ্রি ওয়াইফাই চালাতে পারবেন। তো এখানে স্ক্যানার কোড দেওয়া রয়েছে এবং এরা খুশির ঠেলাই অটোমেটিক আসছিলো। তো এখানে সাইডে রয়েছে একটি ফায়ার অ্যালার্ম আর এখানে রয়েছে আমাদের পাশে একটি কলেজ কেশবপুর ডিগ্রি কলেজ, তো তারা একটি রোবট তৈরি করেছিল যেটা মোবাইলের মাধ্যমে কথা বলবে এবং এটা ইন্টারনেট ছাড়া চলবে না। এটা তৈরি করা সহজ আছে, আপনারা যদি তৈরি করতে চান বা আমাকে তৈরি করতে বলেন তা আমরা তৈরি করে দেব, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা নিচের তলায় যাব এবং দেখব। তো আমাদের প্রজেক্টটা ছিল সব থেকে উপরের তলায়, কেননা আমরা 11টার দিকে এসেছিলাম সেজন্য আমরা কোনো রুম পাইনি, সেজন্য একদম তৃতীয় তলায় চলে এসেছি এবং তৃতীয় তলায় আমরা প্রজেক্টটা সাজিয়েছিলাম। তো আমরা নিচে আস্তে আস্তে সবাইকে দেখছিলাম, তো আমাদের দিকে এমনভাবে সবাই তাকাচ্ছিল যেন আমরা রোবট। তো আমরা তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় এসে আমরা এই রুমে প্রবেশ করব এবং দেখব যে সবাই কী কী প্রজেক্ট এনেছে। এই মেয়েটাকে দেখে আমার এক বন্ধু ক্র্যাশ খেয়েছিল এবং নাম্বারটা এনেছিল। তো আমাদের পাশের দ্বিতীয় তলার রুমে যখন আমরা আসি তখন ক্যামেরা হঠাৎ বিলার হয়ে যায়, জানে না এটা সফটওয়্যারের ত্রুটি থাকতে পারে। তো আমাদের বিজ্ঞান মেলায় প্রজেক্টের নিউজ করতে এনটিভি এবং ডিবিসি নিউজ এসেছিল, যারা আমাদের সাক্ষাৎ নিয়েছিল ক্যামেরার ভিতরে, আমারও ইন্টারভিউ নিয়েছিল যেটা ডিবিসি নিউজে প্রচারিত হয়েছিল। এখন আমরা নিচের তলায় যাব, মানে প্রথম তলায়। তার জন্য আমরা নিচের তলায় আসার পরে এখানে অন্য মানুষদের প্রজেক্ট দেখছিলাম, এটা হলো একটি রোড
এলইডি লাইট বা স্ট্রিট লাইট বলতে পারেন, যেটা দিনে বেলায় অফ থাকবে এবং রাত্রে বেলায় অটোমেটিক জ্বলবে। তো আপনারা, এখানে রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট, যেটার মাধ্যমে গোবরের মাধ্যমে আমাদের গ্যাস উৎপাদন হয়ে আগুন জ্বালাবে। তো আমাদের এখানে রয়েছে সমাপনী অনুষ্ঠান ছিল, সেটা দ্বিতীয় দিন হয়েছিল। তোমরা সমাপনী অনুষ্ঠানের শেষে আমরা ইজি বাইকে করে বা সিএনজি বলতে পারেন, সিএনজিতে করে বাড়ি চলে আসলাম। তো আমরা প্রথম দিন গেছিলাম পিকআপে এবং দ্বিতীয় দিন চলে আসলাম সিএনজিতে। সিএনজির দ্বিতীয় যে সিটটা থাকে সেটা খুলে নিতে হয়েছিল, কেননা এটা অনেক বড় প্রজেক্ট, সেজন্য এটা খুলে নিয়ে আমরা স্কুলে চলে আসলাম। তো আমাদের স্কুলে চলে আসার পরে আমাদের প্রজেক্টটা আমাদের রুমের মধ্যে থুয়ে আমরা বাড়ি চলে আসি, এবং বাড়ি এসে গোসল করতে এবং খেয়ে দিয়ে আবার বিকালে আমি একটু ঘুরতে যাই। তো আমাদের দিনটা ঠিক এমন ছিল। তো আপনারা যদি কোনো দিন বিজ্ঞান মেলায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।